আমি স্ট্রোক বেমারি মানুষ, আমার আর কোনো উপায় নাই। আমার আমার কানেও শুনি না, এখন অপারেশন করার যাইতাম, ডাক্তারে কইয়া দিয়েছেন আমার কোনো অস্তিত্ব নাই করার। এক ছেলে তার পরিবার চালাইতো না, আমার চালাইতো, আমার কোনো উপায় নেই। আমি অস্তিত্ব ছাড়া বাপ ভাই হল, আপনারা আমার সাহায্য করতে, আমি দুদিন বাঁচার লাগে, আমি আপনারা লাগি নমাজ বন্ধকে করিয়া দোয়া করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারাও গাড়িতে একজন রুগীরই দেখতে পাইতরা, একজন মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ। তানোর কয়েকদিন আগে ব্রেন স্ট্রোক হয়েছিল, তো মানে ব্রেনও ব্লাড উঠে গেছিলো, ডাক্তারও কাছে লইয়া গেছে, চিকিৎসা করা হয়েছে, তানোর যতটুক সম্বল আসলো। এখন হয়েছে কি, তানোর এক সাইড পুরা অবশ হয়ে গেছে, প্যারালাইসিসে পুরা হাত পা ও বাউ সাইডারি একদম খানেও পর্যন্ত শুনুন না, অলা অবস্থা হয়েছে। আর ডাক্তারে তানটানটে কইয়া দিছে যে 16 তারিখ তানটান নিগ্রিমস হসপিটালে যেটা তো অপারেশন করাইতে ওখানে যাওয়ার লাগিয়া, কিন্তু বর্তমানে তানতানোর কাছে টাকা পয়সা নাই। তেনদিন আগে একবার গেছেন, যতটুকু আসলো ওগুলা টাকা দিয়ে তেনদিন চিকিৎসা করিয়া বাড়িতেই গেছেন। এখন আবার যাওয়া উপলক্ষে তেনদিন আজকে আমরা অফিসে আইসেন যে কিছু সাহায্য করার লাগিয়া, তানতান ওখানে আর একবার এখুইয়া দিছেন যে আমরা ওখানে আইয়া একটা ভিডিওর মাধ্যমে সাহায্য চাইলে আপনারা সাহায্য করবা, ও আশা লইয়া তেনতেন আজকে আমরা অফিসে আইসেন। তো প্যারালাইসিস রুগীরই কেন আমরা অফিসে উপরে উঠানো সম্ভব না, কারণ আমরা অফিস তো ফার্স্ট ফ্লোরও, তো আমরা নিশ্চয়ই ভিডিওটা শ্যুট করি। আর আপনারা কাছে অনুরোধ হইল গিয়া, আপনারা যেন যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী সবে সাহায্য করবা। ও যে পেশেন্ট আছেন, তো ও পেশেন্টর পরিবারের একজন মানুষের ফোনপে নাম্বার দেওয়া হইব, স্ক্যানার দেওয়া হইব, আপনারা ও নাম্বারে ও স্ক্যানারও সাহায্য করবা। নাম থাকবো রুফুল উদ্দিন। আর এখন কিলা অঘটনটা ঘটিছে বা কতটুকু চিকিৎসা করাইছেন, কোন জায়গা করাইছেন, কত টাকা খরচ হয়েছে, ও বিষয়ে আমার উপায় কইবা। আসসালামু আলাইকুম, তাই নিল আমার চাচার গড় ভাই মোস্তফা নাম। তার হঠাৎ মানে ব্রেইন স্ট্রোক উঠে গেছে, ব্রেইন স্ট্রোক করছে মানে প্রায় 15 দিন 20 দিনের আগে। তো ওয়ার পরে মানে এক সাইড এক বাম পা বাম হাতে কোনো কাজ করে না, আর বাম সাইডের খানেও শুনেন না। তো তার ছেলে আসলো বাইরে খাজো, তো ওখান থেকে মানে কিছু টাকা ফাটাইয়া দিছে, দেওয়ার পরে শিলচর লইয়া গেছেন। যাওয়ার পরে এখানেও কিছু চিকিৎসা করার পরে এখান থেকে রেফার দিলাইছে, রাখছে না, না রাখার সত্ত্বেও লইয়া আইসেন, তানোর ছেলেও আইসেন বাড়িত। আওয়ার পরে তানোরে নিগ্রিম লইয়া গেছেন, কিছু বাড়িত সুপারি গাছ আসলো, ওটা কিছু মানে বেচাকে করছেন, সুপারি বেচিয়া বন্ধক দিয়া। তো তানোরে নিগ্রিম লইয়া গেছেন, গিয়া মানে মোটামুটি চিকিৎসা করছেন। তো এখন সেখানে ডাক্তারে কইছে যে অপারেশন করতে লাগে, অপারেশন না করলে মানে বাঁচানো যায়। অপারেশন কেমন টাকা লাগে? অপারেশনও 2 থেকে 2.5 লাখ টাকার মতো লাগে। এখন বর্তমানে আপনার কেমন টাকা আছে? এখন যা টাকা আসিল আমরা এক চক্কর গিয়া নিগ্রিম মানে সব টাকা মানে আমাদের শেষ হয়ে গেছে। তো সেই সত্ত্বে মানে আপনারা কাছে আও আমরা সাহায্যের ক্ষেত্রে তাই রাজমিস্ত্রি কাজ করেন। তো বর্তমানে এখন কাজও না, তাই তানোরে লইয়া দৌড়াদৌড়ি লাগিয়া বাড়িতে আই গেছে। আপনারা নিশ্চয়ই বুধবাইতরা তান ছেলে যেন এন রাজমিস্ত্রি কাজ করেন, মোটামুটি তো আর তেমন বেশি ইনকাম নাই এই ধরনের কাজ, আপনারা নিশ্চয়ই বুধবাইতরা হাজিরা কাম করতরা, রোজ আনতরা, রোজ খাইতরা, বা তুড়া তুড়ি বাঁচিলে এইগুলা দিতেন তাই কতদিন থেকে, তো এই মহা বিপদটা পড়ছে তানোর, যতদিন থেকে চিকিৎসা করা যায় এই টাকাগুলো শেষ হয়ে যাচ্ছে অলরেডি। আর এখন একবারে বেসার ইয়া বেরোফিট লাগি গেছে হিসাবে আপনারা দ্বারস্থ হয়েছেন, আপনারা তানটানরে নিরাশ করবা না, সবে সাহায্য করবা। আপনারা সব ভিডিওতে সাহায্য করে করি আইন, যতটা ভিডিও ছাড়িয়ে যায় সবও সাহায্য করবা, সবে আপনারা সাহায্য করবা। আমি স্ট্রোক বেমারি মানুষ, আমার আর কোনো উপায় নাই, আমার আমার কানেও শুনি না, এখন অপারেশন করার যাইতাম, ডাক্তারে কইয়া দিছেন আমার কোনো অস্তিত্ব নাই করার। এক ছেলে তার পরিবার চালাইতো না, আমার চালাইতো, আমার কোনো উপায় নেই। আমি অস্তিত্ব ছাড়া বাপ ভাই হল, আপনারা আমার সাহায্য করতে, আমি দুদিন বাঁচার লাগে, আমি আপনারা লাগি নমাজ বন্ধকে করিয়া দোয়া করবো। চিন্তা ভাবো না চাচা, মানুষ এমনিও সাহায্য করবা, নিশ্চয়ই আপনি সুস্থ হইবা। কেমন দিন থেকে অসুস্থ আছে? 22-23 দিন। রুগীর আর বেশি মাতাইয়ান না, তান মারতে কষ্ট হর, নিশ্চয়ই আপনারা বুধবাইতরা কোন পরিস্থিতিতে আসেছেন, সবে সাহায্য করবা যা যতটুকু সামর্থ্য আছে। আর একটা জিনিস কই আর আপনারা রে, আপনারা ব্যক্তিগতভাবে আপনার পার্সোনালি কেউ যদি জানা শোনা থাকে, এলা পরিচয় থাকে আপনার লগর আত্মীয় স্বজনের বন্ধু বান্ধবের মাঝে, তাহলে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ ভিডিওটা দিয়া কইবা, বয়স একটা দিয়া কইবা যে ভাই অমুকরে তোরা সাহায্য করো,
চাষা বড় মজবুর হয়ে আপনারা দ্বারস্থ হয়েছে। যদি এই সাহায্য হলেন নিশ্চয়ই আপনার সবর অংশীদার হইবা। আর যান নোটেন যত টাকার সামর্থ্য আছে, আপনারা যদি এক টাকা দেওয়ার সামর্থ্য দেখায় এক টাকা দিয়াও বলা কমসে কম সরি কইবা। ইকান পাব্বা না যে আমি এক টাকা করে দিতাম গিলা। আপনি যদি এক টাকা দেন আর ওলা যদি 10,000 মানুষের এক টাকা করে দিয়া দেন তাহলে 10,000 টাকা হয়ে যায়। 1,00,000 মানুষে দিলে 1,00,000 টাকা হয়ে যায়। আর আমরা বরাকণ্ডর ভিডিও অনেক মানুষে দেখেন, অনেক মানুষের সাহায্য করেন, ও আশায় মানুষই কেন আইন। তো আপনারা সবে যেন যতটুকু পারেন সাহায্য করবা। ধন্যবাদ।